হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ফাল্গুনিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা হচ্ছে খাটুল পাতা বাটা বা ভর্তা, যেটাই বলো না কেন। তো তোমরা হয়তো অনেকেই খেয়েছো, তো যেহেতু আজকে আমি এই রেসিপিটা করছি তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, কীভাবে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, খাটুল পাতাগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এগুলোকে আগে ভালো করে ধোবো, ধুয়ে ভালো করে পরিষ্কার করে এগুলো আগে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে পরে যা নোংরা টোংরা বা পোকা টোকা থাকে সব বেরিয়ে যায়, তো তার জন্য এগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। তারপরে এগুলোর সাথে লঙ্কা আর রসুন একসাথে মিক্সিতে পেস্ট করব। তো এই দেখো, ভালো করে ধুয়ে আমি জলে বা বসিয়ে দিয়েছি, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চলো সেদ্ধ করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো খাটুল পাতাটাকে ভালো করে সেদ্ধ করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার এটাকে মিক্সিতে দেব। এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করব, তার সাথে দেব লঙ্কা আর রসুন। কাঁচা লঙ্কা চারটে দিলাম, লঙ্কাটা খুব ঝাল, আর দিলাম হচ্ছে রসুন। তো চলো এটাকে পেস্ট করে নিই। তো দেখো যে আমার পেস্ট হয়ে গেছে, এবার গ্যাসটা ধরিয়ে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এবার দেবো শুকনো লঙ্কা আর দেব অল্প একটু কালো জিরে। এটার মধ্যে দিয়ে দিলাম পেস্টটা, খাপের সাথে পেস্টটা করলাম, এটাকে ভালো করে নাড়াবো। দেবো লবণ, মিষ্টিটা তোমরা পুজো দেবে, যে যেরকম মিষ্টিটা তো ভালোবাসো। এটা যতক্ষণ না কষে আসে ততক্ষণ এটাকে আস্তে 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 নাড়াতে হবে। তো চলো বন্ধুরা এটাকে ভালো করে কষে। দেখো বন্ধুরা, আমার খাটুল পাতাটা বাটাটা আমার অনেকটাই কষে এসছে, তো এটাকে আরেকটু কষাতে হবে। তো চলো আরেকটু কষে আসুন, তারপরে এটাকে না তো দেখো বন্ধুরা, খাটুল পাতা ভর্তা বলো বাটা বলো যেটাই বলো, একদম পুরো রেডি, একদম মাখা মাখা হয়েছে। তো এটা দিয়েই তোমরা এক থালা ভাত একদম খেয়ে নিতে পারবে, এত টেস্ট হয় খেতে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো আবার আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে, আজকে মতন টাটা।